অন্য সব পরিবার ওটা সৎকায় জানিয়া আমরা সাধারণত মনে করি সৎকায় জানিয়া মাদ্রাসা মসজিদ ইত্যাদি সেই জন্য নিশ্চিত ঠকাই ব্যাপক করতে সৎকায় জানিয়া সৎকায় জানিয়ার লাগি আবারও হইয়া হইল এমন কাজ যে কাজের দ্বারা সাধারণ মানুষ উপকার পায় যে আল্লাহর অস্তিত্ব হইয়া থাকে নিজের নামর লাগি হইল হইত নাই অন্যর কাছ থেকে ধন্যবাদ প্রশংসা পাইবার লাগে হলে হইত নাই অন্যর কাছ থেকে সহানুভূতি আদায় হইবার লাগে হলে হইত না এটা সত্যায় জানিয়া নাই আল্লাহর অস্তিত্ব অন্যরা ধন্যবাদ দেব নিজের নিয়ম প্রাপ্ত হইব আমি এটা আল্লাহর অস্তিত্ব এটা সত্যায় জানিয়া সত্যর বাংলা অর্থ হইল চলমান এমন সৎকার যেটা চলতে থাকে চল যতদিন থাকবো আল্লাহর মর্যাদায় মর্যাদি জিন্দেগির পর্ব জিন্দেগির পূর্ণ সব পাইবা অথবা গেলে এটা অন্য যে ফায়দা আছে একজন আলিম ওই চৈতন্য যে শিক্ষা দিচ্ছে হাফিজ কোরআন ওই চৈতন্য যে শিক্ষা দিচ্ছে এইভাবে যদি এগুলো পরবর্তী আরো এগুলো যে শিক্ষা দিই ধারাবাহিক ভাবে চলতে থাকে যে আল্লাহর মধ্যে এটা শুরু হয়ে গেছে যদি জিন্দেগি পনেরো জিন্দেগিদের পূর্ণ সব পাইবা কিতাবাদি লিখিয়ে যায় পরবর্তীতে মানুষকে যা পড়িয়া যদি উপকৃত হয় তাহলে এইটাও এই ইলম সংজ্ঞার দিকে ঢুকি অথবা নেকার সন্তানেরা নিজের মা বাবার লাগি দোয়া করে আমার সাথে অথবা নেকার সন্তান যারা নিজের মা বাবার সাথে জন্য দোয়া করে তার মানে এমনিতে উইলে হইত না নেকার হইত এমনি সন্তানাদি বেশ কিছু জন উইলে হইত না নেকার হইত ও যে নেকা জবল যেটা তো আমি আগে হয়েছি কোনটা কোনটা রোল রয়েছে নি নেকার হলে নেকা আমল হয়েছে নবল নমাজ নবল রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরুদ শরীফ ওয়াজিফা আর ধনী যদি হয় তাইলে সৎকা হয়ে করিয়া দিব চিনি সালাত করিয়া মানুষের খাওয়াইব সব বসিয়া দিব এখানেও আমি জিজ্ঞাস করি যে ধনী গরিবের প্রশ্ন আছে নি এটা তো ধনী গরিবের কোন প্রশ্ন নাই কারো আসল ধনী গরিবের কোন প্রশ্ন প্রথম যেটা প্রথম যেটা নাই প্রথম দুইটা যেটা সৎকায় জানিয়া ইলিম এটা তো একেবারে সীমিত মানুষের কাছে গরিব মানুষের সৎকায় জানিয়ে রাখতে পারত না ইলিম এটা আরো সীমিত সতরা একজন হইবা কিনা আমার সাথে কথা বলবা তাই যে এবার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে প্রথম দুইটা কঠিন সবার পক্ষে সম্ভব কিন্তু আওলার পর্যায়ে সবরে দিশন্য নি ধনী গরিব সবরে দিশন্যি অতন্যা আপনার নিজের আওলাদ কারো কাছে আত থাকতে হইত না কারো আর আত থাকতে হইত না আপনি যদি নিজে নিজের স্বার্থে হইলেও যদি আমি সবক করছিলাম কারণেই যে নিজের স্বার্থ আছে কেন আমি মারা যাইনি আমার নেকির প্রয়োজন আছে আর নেকি ভাইবার তিনটা রাস্তা আছে আর এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ হইল আহ্বান সবচেয়ে সহজ হইল আহ্বান নিজের আহ্বান খালি নেকার বানাইয়া রাখিয়া দিলেও এই বাচ্চার নেকার বানাইয়া রাখিয়া যায় যদি গরিব যদি হয়েছে নিজের থেকে নবল নমাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরুদ শরীফ পড়িয়া বসিয়া দিতে পারবো ধনী হইলে বাড়তি সুযোগ সুবিধা যেটা হইল সৎকা হইলাত করব সিন্দি সালাত করবো ইত্যাদি কিন্তু গরিব হইলে তো এইগুলো পারবো না এর লাগি একটু চিন্তা আপনারা অন্তর দিতাম স্যার যে আমরা নেকির প্রয়োজন আছে যেহেতু এলে আমরা নেকি যাইবার যে রাস্তা আমাদের মধ্যে সবচেয়ে সহজ হোকা আওলাদ নিজের আওলাদ তবে আবারও একটা বই
আজকাল যে অবস্থা হচ্ছে তো মুসলমানই শিখাইছিলাম না, নমাজ কোরআন শরীফ পড়া শিখাইছিলাম না তখন। তখন এই সমস্ত বাচ্চা কাচ্চা যদি 50 জন লাগিয়ে যায় যে আপনি মৃত্যুর বলে কিছু পাইবানি, আপনার বাচ্চা কোরআন শরীফ পড়াও জানে না, নমাজ জানে না, আপনি আশা করেন তা পারেন যদি আপনি মরার বলে কিছু পাইবা, দোয়া জানে না সে কিছু বইতে পারবো না, সবক হিসাবেও যদি আমরা নেই বলে আমার তো মরার বলে এইরকম বিশালে সবর প্রফিট হয়। আমি মৃত্যু রাখিয়া দেওয়ার দরকার, এটা আমার মৃত্যুর ফলে কাজে আসে। এর মাঝে যে তিনটা জিনিস হাদিস শরীফ মোতাবেক মানুষ মারা গেলে নিজে কোনো আমল করা সম্ভব নয়, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে দিব, বন্ধ হয়ে দিব, আর কোনো আমল করা সম্ভব নয়। ও তিনটা রাস্তার দ্বারা নেকি পাওয়া যায়। নেকি ভাইলে কি হইব বলে আওলাদে যখন নেকটা আমল করিয়া মা বাবার উপর উঠে বসিয়ে দিব তখন মা বাবার গুনাহ তো মাফ হইতে না, নেকির দ্বারা গুনাহ মাফ হয়, নেকির দ্বারা গুনাহ মাফ হয়, ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ হয়, সহিরা গুনাহ হল মাফ হয়ে যায় নেকির দ্বারা, আর কবিরা গুনাহ লাগি তৌবা লাগি আল্লাহ মাফ করে দিন। তবে আল্লাহর লোকে শরিক করলে আল্লাহ এটা মাফ করবো না, শিরিক করলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মাফ করে দিন আল্লাহ, মাফ চাইলে মাফ করে দিবা, নেকি আমলের দ্বারা গুনাহ মাফ হয়। আমরা তো এটা জানি অন্তত ভক্তিতে ওজুর দ্বারা সগীরা গুনাহ হল যেটাও আছে সীমিত হয়ে গেছে, আর এই সীমিত বস্তুটাকে যদি ধুলা ছুড়া করি সামান্য সামান্য করি যদি কমতে থাকে এক সময় কমিয়া শেষ হয়ে গেছে, পারেন না কমতে আসে, আপনার খবর থাকতো নয় সময়ে গুণা মিটিয়ে শেষ হয়ে দিব, আপনি বেগুনরই দিবা পাকসা হয়ে দিবা, তাহলে কেয়ামতের দিন গিয়ে হাসর ময়দান আল্লাহর সামনে খাড়ো হইবা এই অবস্থায় যে আপনি বেগুনা পাকসা হইয়া গেল, আপনি যে কার বাচ্চার অসিরা নাগাদ হয়ে দিবা, যে কারণে আমি সবক করে দিতাম ক্ষমতা করি আল্লাহ মনে রাখবা। এখন খুন লাগি অবস্থা দিন দিন খুব খারাপের দিকে, তার মুসলমানের সংখ্যা বাড়ে আর কিন্তু মুসলমানই কমে না, বেনমাজির সংখ্যা বাড়াইতে না, মুসলমান কোরআন শরীফ পড়া জানে না, আপনারা কেন তো দারুকা তো হয় না, আপনারা ফির মসজিদে আপনারা থাকি যে বাচ্চা দরি দরি নিয়ে পড়াইছে আমারও একটা অনুরোধ দেখবো ই খেদমত, তার লোকের মহব্বত তত্ত্ব প্রকাশ ঘটাইতে হইলে আমরা মায়াহরি মায়াহরি রসলে হইতো না, তার খেদমত যেটা সেটা চালাইয়া দিত নিঃস্বার্থ ভাবে আপনার লাগে হোসেন কোন স্বার্থ অবস্থান নাই, আমাদের লাগি আপনারাও কোরআন শরীফের খেদমত কি যেন নাও এইভাবে যে মুসলমান কোরআন শরীফ পড়া জানে না, এক যুগ গেছে গিয়ে এই সময় অবস্থা হইল কিছু আসলো, এখন যখন আমরা সামনে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আছে এই যুগ আইয়া জ্ঞান বিজ্ঞানের যুগ আইয়া শিক্ষা দীক্ষার জমানা তাইয়া এরকম যেন না হয় মুসলমান কোরআন শরীফ পড়া জানে না, এরকম যেন না হয়
আল্লাহ আমরা তো অভিজ্ঞতা, আমি পারি আর না তা বল আমি মানুষ আপনার সাথে আরো কইলা বলে কিছু সময় যদি পারি আর না আল্লাহ তো অভিজ্ঞতা তার জিন্দগিটাও একটা তেমনি একটা নিজে একটা ইতিহাস আছে মায়া হত্যা বাবা হিসাবে আদর্শ বাবা একলা খাইতাম গরম হইয়া হইলেও কেউ নাই আমরা এটা কি নিজের মতো এক লোকমা দিতা আমরা মুখিয়া দিতা আমরা যে মুখত্রী উঠাইয়া হওয়াইছেন আমরা বাচ্চিন ধরে হওয়াইছেন কেউ নাই সাতসঙ্গে ডাকিয়া ডাক দিয়া পয়সা দাম বলে বলে আমার মেহমান হলে দেও মেহমান হইতে নাতি হল নাতিকার সঙ্গে ডাক্তার দেও কিছু মত ফল ফল করতাম তাহলে ইন্তেকাল মাস দিন আগে জীবনে জীবনে বহুত চাকরি কখনো মানুষ করছে এর লাগে তার কি পর্যায়ে ইদরটা জীবন জীবিকা যখন বহুত ঘোষণা উপলক্ষে এটা আমার মতো মানুষের হিসাব মিলাইতে আমরা এটা করে আসলাম কি আসলাম এটা বুঝু হইত না যেটা এটা আসলাম কিন্তু তাই জীবনে বুঝছো না কেন বেটারে হয়েছেন না আওলাদে হয়েছেন ভাইয়া এর লোকে যে সুলুক করছো না আমরা তো থাকতে হয়ে গেছি জোয়ান মানুষ আর থান বসে আর এই জোয়ানোর বসে মিলল নাই কিন্তু তাই না এর সাথে যে ব্যবহার করছে আমরা তো তাই বই গেছি ফলে তান বাবায় আমাদের স্থান করছে কি স্থান করছে পুরা ঘটনা হয়েছে কয়েকদিন টেকা থাকলা খাওয়াইছে টেকা করছিলাম খানি নাই নৌকার সফর তার নদী উঠিস খাওয়াইছে আরো খানি লোকে দিয়া দিছে আমরা কত কোনটা কত খাই পেরে যাচ্ছি আওলার হওয়ার পরে গাড়ি থামাই গাড়ি ব্যাক করাইছে ড্রাইভারকে দিয়া এরপরে তার খানদার ইয়া করে বাবা হয়ে এখন বোধন করছেন যে সাদা ডাকি গাড়ি ছুটি যাও আমরা গাড়ি থাকি তার গাড়িটা কি এখন লামাই দিয়েছেন কি আসুন দিন লামাই দিয়েছেন করেছেন কি বলো পাশে আইছ আমি সিরিয়াল দেখতাম না আমি ক্ষতি হচ্ছে আমার কত ঘটনা এরপরে তার পারিবারিক জিজ্ঞাসা করছেন আর খুশি করছেন যখন তাই নিজেকে আরা নাই তখন তো গাড়ি সারি আইছি আর আমরা তো তার যুগুনি পরীক্ষিত হইল যখন ছোট তখন পুরান পড়াইতে গাছ কিনছিলাম গাছ আনিয়া দেন না পানি কমি গেছে কমি যান তখন তো আর গাড়ির ব্যবস্থা নেই পানি বাড়ি তো গাছ পানি যখন কমি যায় তখন বাড়িতে আইস না ইয়ার ব্যক্তিকে খবর দিয়েছেন যে আমি নিজে আইমো আমার কাজ দিবার আমি মানুষ নিয়ে যাইমো আমি নিয়ে দেশ পাড়ো বড় হিসেব লোক ধরে গেছে ছোট মানুষ লোক গাছ সফর লোক ধরছে
নৌকা তখন সুলাউলা আছে সাউথ লেগেশন দুইজনের বুঝে হিনকে ব্যবহার করে বেরোলাই গিয়েছে। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় যে গাছটা এটা আমরা লাইতে পারি, এইটা লাগাটা কিন্তু লাইতেও পারি না, বাকিগুলা সব আট পিস ফালাই সরাত ফলাইছে এটা লাইতে পারে না। তো বুঝা বলি বুঝে থাকো এটা আমরা ওটাই করে চালিয়ে বাঁধবো রাইতে গেছে বাপ থেকে তো রাত্রে লাভ হয় না, রাত্রে ঘুমাইছে তাহলে কম হয়েছে যে রাগ করেন না জানি দুঃখ দিয়া দিন আত্মীয় রানি হয়েছে আত্মীয় ধরে না গাছ ধরে না মাউতে খুব পিটাই যে গাছ পরের দিন যখন শৈন রাত্রে কম হয়েছে বলে লেখা গিয়া আবার আত্মীয় রাইছে আনাই আত্মীয় দিছে আত্মীয় ধরছে যখন চালিয়া বান্ধি দিয়েছেন পরে এটা আলাদা আশ্রয় তো বলছে দিন গেছে কি করে আসলে আর পার থেকে রাত্রে খাওয়া হয়েছেও না সকালে খুব ভোরে নোয়ানা করছেন বোঝানোর লোকের লোকের নদীতে আইসেন হঠাৎ শব্দ করিয়া ও গাছ যেটা ফাঁকা ছিড়িয়া রসি ছিড়িয়া নদীর উদানে যাওয়া আরম্ভ করছে। তখন আর্জিদারি কৃষ্ণা পাওয়ারের স্বাগত আসলাম তাই বলছেন যে আমি উঠি যাব বলে না তুমি না আমি উঠি আসি ভাবলি গাছের উঠে উঠে গেছে গাছের দিকে তার দেখেছে কি ডর ছিলেন তো ডর ডর গিয়া চক্কর দিছে গিয়ে খাড়া হইয়া তাই চারশো রসির মধ্যে দর্শন না আছে রসির দর্শন সংক্ষেপে হয়েছে নিশ্চয় আমি যা হয়েছি নিজের ব্যাপার বলে এখানে ব্যবহার করে বিচার হয়েছে বিচার হয়েছে বিচার হইয়া রায় হয়েছে এটা তাহলে দেও হয়ে গেছে এটা তুমি আটাইতে পারো না এটা দিলে কয়েক ঘন্টা পরে গাছ নিয়ে বাইছে আমার নদীর পার মানুষের ভর্তি লোকের লোকের অন্য যেটা অনেকে সোটা খান দিতে রাখেন নাই শেষ কয়েক ঘন্টা পরে গাছ নিয়ে বাইছে আবার সালিয়ার সাথে বাঁধছে বাঁধিয়া রান্না করছে আরো নদীর থেকে বারোইবার যে খাল এই খালে দিয়ে আইসন আর ইয়া কৌ যে জোয়ান যাত্রে পাইছেন তার আর গাঠন মুখ কথা মাইয়া সাথে মানুষ আছে পাঠাইছেন অমুকলে গিয়া ও বলে আমাদের দায়িত্ব দিবার লাগে আর মানুষ আমরা অতজন আসলা তো আছে চলম আমরা পা করে বোখাই এই সময় গিয়ে গেছেন নদীর সময় গেছে কি কয় ঘন্টা গেছে কি তিন ঘন্টা গেছে করি নাই তোমার দীর্ঘ সময় গেছে এগিয়া যখন খবর করেছিলেন তখন মানে এই মুরব্বী দিন বদলু যাবল করি তাই করেছেন সামনে গিয়ে আপনার বাড়িত্ব শিখলে যাইতা এনে ইয়া খবর করেছেন তাই প্রভাব দিয়েছেন যে আমরা তো রাস্তা পাইতাম আমার রাইট হয়ে যাব সুন্দর হয়ে যাব আমরা তো পা করিল নে শক্তি চুলা আছে পা করিল নে আমরা রাস্তাও আগাইলাম মনে আমরা পেলাম মনে প্রয়োজন আর বিশেষ করে প্রয়োজন হয় ছোট বইটা প্রচুর খাইছে প্রয়োজন খাওয়ার প্রয়োজন উঠিয়া গেছেন গিয়ে দেশ এই মুরব্বী আর দিতাম নাম ঠিক এই মুহূর্তে আমার মনে হল না আমরাও চিনতাম বসিয়ে দেবো হওয়া গেছেন কি আপনার দিকে বলছেন বলে না এত সময় নাই এত দলীয় বড় হিসাবে তাহলে বলছেন নিয়ে কিছু খাওয়া হোক আর আমরা গেলেও তো আপনার রাস্তা পাক করিয়ে খাই বলে না দেরিয়ে তো নাই সাথে সাথে ওই ও খাওয়া হিসেবে পাক করিয়া দেওয়ার সময় আরো গেলা খানি নাই তার ছেলেরই পাই আমার
রাস্তা খুঁজে খুঁজ আমরা তো কি আগে বুঝছি না, চলতি গাড়ি চলে হঠাৎ ড্রাইভার যখন তামাম গাড়ি দেখব তার মনে হয় যে ছিঁড়ে যাইতাম তার বাবা এসান মতন অন্তত লোককে তান দিয়ে গাড়ি দুটো ইয়া পরে আমি বলে লম্ব হয়েছে ঘটনা তান গাছ থেকে রওনা করছে আবার ই গাছ খালি ফাঁকা ছেড়ে আবার ভালো পরদিন বদলপুর গেছ বদলপুর হিসাবে জানেন না হতা যে তাই গাছ কিনছো গাছ আনবা আনবা এটা জানেন না তাই নিজে কইছেন আমি তাহলে কইছি না যে আমি গাছ কিনছি আমার খেয়ালই লোক গাছ আনিয়া গাছ ছিড়াইয়া গোর বানাইবার আসবে তাহলে কইবো তারপর এইবার বললাম গেছেন বদলপুর সালাম করছেন বদলপুর হিসাবে সাথে সাথে দিকে বাবা গান চট্টেল কিনছিলেন আঞ্চলিক রাস্তার যে টুকরা পালাইয়া আইসো মানুষের মানুষের ক্ষতি করে নিয়েও যাও তাড়াতাড়ি যাও দেরি করি হোক আজকেও যাও তাই ধরনের খাইয়াও বুঝতে থেকে আইসো তাই নৌকা চাইছো তোমার যতদিন গেছো ইয়া খবর পাইছো কি দুই দিনে আড়াই দিনে নৌকা মারছে গাছে নৌকা দিকে লামে পাথর নিয়ে বা লিনিয়ে লামে হঠাৎ একটা শব্দ নিষেধ থাকে আওয়াজ হয় আর নৌকা ফাটি যায় হিসাবে লাগে না গাছ কিনছে কিন্তু ব্যবহার করে বলছে গাছ কিনছি লাগে আনিছ রাস্তার যখন পালাইয়া আইসো কেন মানুষের ক্ষতি করে তাড়াতাড়ি গেতে তার ছেলেদের দেখার পরে ঘটনা করছিল এমনি দশ হিসাবে না তার বাবায় হলে দেখার সময় আল্লাহর অস্তা করতাম তাহলে রাগ করলে বাজিয়া করলে বিনা করলে আল্লাহর অস্তা করতাম আল হুকু ফিল্লা অল হুকু ফিল্লা বিনা লিখান যা পরিপূর্ণ হবে তার মাঝে আসলো সময় সুযোগে তার কাছে তার আত আমার অটল নিয়ম তৈরিপত্র নিয়ম আর যে ও কারণে দরকার তো বিভিন্ন ধরনের অবস্থা আরম্ভ হয়েছে ওয়াজম অফিল জিকির বলছে কোন কাদরি কোন চিষ্টি কোন নসবন্দি চিষ্টি নাই কাদরি নসবন্দি মুজদ্দি তা কোন আবার দুজনের জিকির বলছে হাজিরিন আমার বাবার মরিদ যারা আসেন আমি আপনারা যে একদিকে সতর্ক হইতে পারেন যে নাইলে আমি অনুরোধ করি আর যে মাইক্রো জিকির করা নিষেধ উপস্থিত মানুষের উপরে নির্ভর করব আওয়াজটা কিরকম হচ্ছে সবার কাছে আওয়াজটা পৌঁছে গেলে উড়িব মাইক্রো যাইয়া জিকির করা নিষেধ তাই ওয়াজ করে গান গায় জিকির করে গানে গাছে সুরে শুনে দুরুদ ভরে সুরে শুনে গানে গাছে এর লাগি এখন তোর লাগি জরুরি হয়ে গেছে যে রসিদ কি মজবুত হবে আত্মীয়তা আত্মীয়তার নিয়ম হইল প্রতিনিধি খলিফা হইছে ইজাজত প্রাপ্ত একাধিক চাকরা পাবে প্রতিনিধি মূলত প্রতিনিধি একদম না পাবে আর এই জনইলা আমরা মধ্যে এই তরিকতর আমানতদার হিসাবে বড় হিসাবে জানা থাকার কথা
সময়ে সুযোগে যেটা আমার মজিদ আসে চিন্তা লাগিও জরুরি নেই যে শয়তানে ঢুকাতে লাগিব বিচার করতে হইব। আর এরপরে যদি অন্য কোন সন্তানের সহ থাকে তাহলে আমরা রাস্তায় হাঁটব, আমরা মোটামুটি ছায়া হাঁটব। চিন্তা ফিকির বলেন জানি যেমন মরুভাবে গানে 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 জিকির বলো মাইক দিয়ে জিকির বলো নফলে বাদত, আর নফলে বাদত লুকাইয়া করবে দূরে নাই, নফলে বাদত করতো নিয়ম হইল মাসলা হইল আপনার পুলিশ আসলে অতটুকু যত মানুষ বেশি হইলে মানুষের শুনতাম একটা আওয়াজ, যে আওয়াজের ওই মাইকা দেয়া নাই কিরকম মাইক থাকে ফলে মানুষ একটা তরিকত নিয়ম আছে, একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়ে হয়, আদ্রিয়া নশবন দিয়া মজুদ্দ দিয়া তরিকার জিকির জুড়ে নাই, জুড়ে কোন জিকির নাই, একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়ে হয় আওয়াজ। আর নকল এবাদতের মধ্যে সব এবাদত হইল একা একা, একমাত্র ব্যতিক্রম জিকির, একমাত্র ব্যতিক্রম জিকির, এখান নকলি ইয়া করা যায় বরং এখান নকলে কয়টা ফায়দা আছে, প্রথম তো আপনি নিয়ম কানুন শিখলা পরে একা করবা, আর দুই নম্বরে জিকির মহফিল উপস্থিত হলে আল্লাহ আল্লাহ নিকার বন্ধা হল যারা তার দিলর আসর পরে সহজে হয়ে যায়, আর এই নেককার আল্লাহর বন্ধা হল বসিলে আমার মতো মেজার মানুষের ব্যাপার এক কথায় বইলে জিকির মহফিল হইল গুনা মাহফিল জরিয়া বা বসিলা। আমি বিস্তারিত পর্যায়ের না যদি অন্য কোনো মকায় সুযোগ করিব, আর আমি তো এটা নকইছি গত বর্ষা তো কোনো মসজিদ করছি মনে হয় আমার ইয়াই জুড়ে আমি গত বর্ষা তো মসজিদ করছি আল্লাহ অভিজ্ঞতা চতুর্মুখী যে ফিতনা ফিসাদ আরোপ করেছে এবং খালিস ভাবে আল্লাহর জিকির হত্যা অত পয়সা নাই আমার, আমি নিজে কথা হয়তো পা ঠিক নাই কিন্তু আজকে সমস্ত বাংলাদেশ ঘুরলে এখন সত্যিকারের জিকির আজকার মফিল তারা শুনলেই তা নাই, যদি হয় সত্তর হইবার কখনো নাই কথাটা আমার মুক্তি পাওয়া উচিত হয়েছে না কিন্তু বাস্তব বললাম যে যদি সত্যিকারের অনেক জায়গাতে কয়েকটা বড় বড় দরবার শুনি মোহন নাম গায়ে বলে বুঝা হলে মারো জুড়ে ইল্লা লাগাও জুড়ে ইল্লা মুর্শিদ মারো জুড়ে ইল্লা কথা জানিয়া না হোক প্রথম বলিয়ান না যে তুই তার তরিকতর ফিকির না চিস্তিয়া কাদরিয়া দশম দিয়া পর্যন্ত দিয়া তরিকার ফিকির না, আমরা কিন্তু বুঝলাম সনদ আছে পাঁচ সনদ একটা দিয়ে আল্লাহর ফজল করবে কোরআন শরীফের সনদ আমরা আছে, হাদিস শরীফের সনদ আছে, ইলমে তাসাউফের সনদ আছে। এখন যদি আমরা রাত হইয়া যদি এটার ব্যতিক্রম হয় বা এটা বেশ সময় পরিবর্তন পরিবর্তন হয় এটা লাগবে তাই আমরা যে আমরা উদ্যতন বুজুর্গ হন তাই এটা না লাগি সব দিক বিবেচনা করিয়া আমরা বাবার মরিদান যারা আছেন সাবর কাছে মরিদ আছেন ঠিক আছে সাবর আপনি মরিন কিন্তু ফিতনার থাকি এবং শয়তানের ধোকা থাকি বাঁচতে হইলে নিয়ম নিয়ম হইল তরিকত নিয়ম হইল আপনার হিসাব নাই তার প্রতিনিধিদের আছেন তার নাম প্রবল তার আপনারা আশ্বস্ত করবার লাগি না আমরা নিয়ম মতো চলবার লাগি আমরা নিজে আমরা বড় কাছে আবার বলতে বাবার খলিস যারা আছেন
যারা ইজাজত প্রাপ্ত তারাও আবার বড় হিসাবে পৌঁছেছে। এটা শিক্ষার লাভ করিয়া বুঝে আমরা তো সাবর গেছে বুঝি, যেমন ধান প্রতিনিধি গেছে বুঝলে ওরাও নিয়ম পরিবর্তন নিয়ম না জমিয়া থাকার মধ্যে পায় না। বাবা পড়াইয়া রাখিয়া গেছে যাহাইল নাই মূর্খ নাই নিয়ম ফসলের চেষ্টা করি এরপরে সেখানে দুটো তাকে আল্লাহ হেফাজত করতাম আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا তোমার রহমত আল্লাহ আল্লাহ এই মসজিদের আউল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও, এর সব তোমার ওলির দরবারে পৌঁছাই দাও, আল্লাহ তোমার ওলির দরবারে বুলন্দ করে দাও, তার রুহানি ফয়জ নসিব ফরমাও, আল্লাহ তোমার ওলির ওসিলায় ইয়াতরাফের মুদ্দিগান উপরে মাফ করে দাও, গরিবের রহমত ফরমাও, জন্নত ঠিকানা এনায়াত ফরমাও, বিরাদরের তরিকত যারা তো নিতে গিয়ে বিদায় হয়ে গেছেন কি আল্লাহ মেহরবানি করে বাচ্চা কাচ্চা দিস আমাদের বাচ্চাদের হেদায়ত নসিব আমল নমাজি আমলদার বানাইয়া দেওয়া আল্লাহ বাচ্চাই দিয়ে আমাদের দুনিয়া আখের এত শর্মিন্দা করিও না, তাদের স্বামীর মাঝে ফলাইও না, আমাদের বাচ্চাইত্তরে নমাজি আমলদার বানাইয়া দেব, আমাদের পরীক্ষা দেন বলো বাচ্চাইত্তরে বেহতরিন কামিয়াবি নসিব আল্লাহ, আমাদের বাচ্চাইত্তর দিন দুনিয়ায় বলাই নসিব আল্লাহ, তোমার বন্ধা হবে তোমার অলির মহব্বতে জন্ম হয়েছে আল্লাহ আল্লাহ আমি আমার ওয়ালিদ মোহতরম কিরো মসজিদের ওয়াস্তা তোমার দরবারে পেশ করি আল্লাহ, তোমার আমি তোমার দরবারে তোমার এই বন্ধুর আসলে আমার ওয়ালিদ মোহতরমের ওয়াস্তা দিয়ে তোমার দরবারে পেশ করি সালা ছিলে এইবার ওয়াস্তা তোমার দরবারে পেশ করি আল্লাহ আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে তোমার দরবারে তোমার বন্ধুর ফরিয়াদ দিয়ে পেশ করি আল্লাহ আমার তোমার দারুর শিফা থেকে আমাদের শিফায় আদি তোমার গেছে
আল্লাহ জমিন থেকে বিদেশ আসমানি জমিন বসি করতে গিয়ে আদত করি আল্লাহ আমি তোমার বন্ধু বাকি জিন্দগি তোমার গোলামি করবার তৌফিক দিও আমিন রেষ্টা জিন্দগি বরবাদ করে দিছি আল্লাহ আল্লাহ দুনিয়ায় তুমি আইছো তোমার মতো মুস্তাফা তুমি করবো দুনিয়ায় যখন আইছো লুকে রাখছো আল্লাহ কাল কিয়ামত তোমার মতো তোমার বন্ধু আপনাদের তুমি তোমার সাফল্য দুনিয়া আছে والحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين